প্রধান উপদেষ্টা সবচাইতে সিগনিফিকেন্টলি যে কথাটা আমাকে বা আমাদেরকে টাচ করেছে সেটা হচ্ছে আলাদা করে বলার কিছু নাই, যদিও সেটা আসলে প্রধানতম কথা এবং আগেও বলেছি, স্যারও বলেছেন, সেটা হচ্ছে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, এটা তিনি আমাদেরকে অর্থাৎ বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে দেখতে চান। তিনি প্রধান উপদেষ্টা হিসেবে আলাদা কোনো এন্টিটি না, তিনি আমাদেরই অংশ এবং আমাদেরকে সাথে নিয়ে তিনি এই স্বপ্ন বাস্তবায়ন করতে চান। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে, সবচেয়ে সিগনিফিকেন্ট মনে হয়েছে, কারণ বাংলাদেশে এখন পর্যন্ত এমন কেউ আসেনি যে জনগণের জন্য জনগণকে সাথে নিয়ে কাজ করতে চেয়েছে এবং সেটার প্রমাণ করে দেখিয়েছে এবং এমন প্রমাণও রেখেছেন যে আমরা আশা করতেই পারি তিনি ভবিষ্যতে এই কাজটা করবেন। সেই আস্থার জায়গাটা উনি তৈরি করেছেন অলরেডি এবং তার হচ্ছে কার্যক্রমে।